গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখতেই পাচ্ছ আম অল ড্রেসড আপ। আজকে শিক্ষক দিবস, শিক্ষক দিবসের শুভেচ্ছা সকলকে, সকল শিক্ষককুলকে, মাতৃকুলকে, যারা আমাদের প্রথম শিক্ষক, সবাইকে শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা। শিক্ষক ছাড়া সমাজ কখনোই সম্পূর্ণ হতে পারে না। তো ড্রেসড আপ হয়ে আছি কেন এখন সেটা বলি, ইউনিভার্সিটির আজকে প্রোগ্রাম আছে টিচার্স ডে, তো সেখানে আমি আর সানিকা অ্যাঙ্কারিংয়ের দায়িত্ব পেয়েছি আর কি, তো সেটা করতে হবে। আর আজকে তার সাথে আমাদের বাড়িতে একটা ছোটো প্রোগ্রাম আছে, গেট টুগেদার, সমস্ত কিছু তোমাদের বলবো প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর, কারণ অলরেডি 11:45 বাজে, 12:00 থেকে প্রোগ্রাম। এখন যাবো বৌদের বাড়িতে, প্রোগ্রামটা আগে কমপ্লিট করবো, দেন এসে সমস্ত কিছু বলছি। আর ততক্ষণ আমার সাথে থাকো, দেখতে থাকো, জানি না কিছু ব্লগ করতে পারবো কি না, যদি কিছু পারি তাহলে অবশ্যই সেটা তোমাদের জন্য দেখাবো। আগে চলো দিনটা শুরু করি, দেখতে থাকো কেমন যায় দিনটা। অনেক বছর ধরে আছেন কই, কখনোই তো এই মহিলাকে এত গম্ভীর দেখেননি তিনি। থমথমে মুখ, অর্জিতবাবু বললেন, আজও বড্ড দেরি করে ফেললাম মা, আসলে বয়স হয়ে যাচ্ছে, তো এই সময়ে আর হাঁটা চলা করতে পারি না, তার উপর বাতের ব্যথা। সবে এই টিচার্স ডে মিটিং শেষ হলো, ঘড়িতে তো 2:30 বেজে গেছে আশা করছি, মানে এখন আর একদম হাতে সময় নেই, আবার ছুটতে হবে বাড়িতে। বাড়িতে বলেছিলাম অলরেডি একটা মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান মতো আছে, তো এই অনুষ্ঠানটার যেটুকুনি ক্লিপ ছোটোখাটো পাবো আমি জুড়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওতে, ঠিক আছে? অনেক দেরি হয়ে গেছে। আর বাই দ্য ওয়ে কালকে ভ্যাকসিন নিয়েছি, সেকেন্ড ডোজ ছিল, সেকেন্ড ডোজের ভ্যাকসিন নিয়েছি, রাত্রে একটু জ্বর এসেছিলো কিন্তু এখন ঠিক আছি, একটু গা হাত পা ব্যথা করছে, যাচ্ছে আর কোনো বিষয় নেই। চলো এখন যাই, আর কী শাড়ি পরেছি তো সেটা তোমাদের দেখানোই হয়নি, তার এখন পুবুকে বলি যদি একটু ভিডিও করে দেয় তাহলে তোমাদের দেখিয়ে দেবো। বাড়ি এসে দেখি সব খাওয়া দাওয়া চালু হয়ে গেছে অলরেডি, এখন চলো দেখাই তোমাদের সব কাকিমার মানে ভাইয়ের মামা বাড়ির লোকজন সবাই এসছে, চলো দেখাই। আর এখানে সব খাওয়া দাওয়ার জিনিসপত্র রেখেছে, পরে দেখাচ্ছি মেনু টেনু কি আছে। মোট কথা হচ্ছে এখানে যাই, সবাই খেতে বসে গেছে একসাথে, দেখাচ্ছি। এরা এরা ভাইয়ের দিদা, দিদা আও দিদা দেখিয়ে দিয়ে দাঁড়াও, এই তো দিদা, এটা দিদা, এটা বড় মামা, এটা ছোট মামা, মাসি পলি মাসি, ঠিক আছে, ওইটা হচ্ছে কাকিমার পিসি, আমাদের সবাই আমরা জানি পিসি দিদা, ঠিক আছে। আমার ঠাকুমাকে তো আর কিছু বলেনি, দেখো না সুন্দরীকে দেখো সবাই, ওইটা বড় মাম্মি ছোট মাম্মি কই,
উপাসনা এরা মাসির মেয়ে পরিমাসির মেয়ে ঠিক আছে আর ওকে তোমরা তোমরা চেনো সব আবার গেমার ঠেমারও আছে আমাদের এখানে যারা সেই ব্লগটা দেখোনি আমি ব্লগটা লিংক করে দেবো এদের দুজন এখানে ছিল দিয়া আর অয়ন দুজনকে দেখবে তোমরা সেরা কি করছে তুই দেখেছিস সবাই খাওয়া দাওয়া করছে এখানে ভালো করে খাওয়া সবাই এই যে রিচার্জ ডে হয়েছে খুব ভালো হয়েছে প্রোগ্রাম স্যারদের খুব পছন্দ হয়েছে সব ভালো হয়েছে ভালো হয় তোমাকে দিয়ে খাটাচ্ছে দুপুরের খাবার হচ্ছে প্লেন ভাত গন্ধরাজ লেবু মুসুরির ডাল আচ্ছা আলু ভাজা আচ্ছা পটল আলুর তরকারি আচ্ছা মোচার ঘন্ট তারপর হচ্ছে ট্যাংরা মাছের ঝাল মুরগির মাংস খাসির মাংস চাটনি মিষ্টি কোল্ড ড্রিঙ্কস বুঝতে পেরেছো যদিও আমাদের মানে ছবি তোলার অ্যাঙ্গেলটা অদ্ভুত রকম স্টিল কাঠিও এরকম ভাবে ছিল তাই এভাবেই করলাম আর কি মোট কথা এই হচ্ছে টোটাল মেনু এবার দেখাচ্ছি আজকে ওকে জামা কেউ জুটিয়ে দেয়নি বলছে কি কি বললি তুই ঘরের মধ্যে আবার কি জামা পরবে এই একটা মানে গেঞ্জি পরেছে এই অনেক আজকে ছিল ভাত স্যালাড ডাল আলু ভাজা পটল আলু কুমড়োর তরকারি মোচার ঘন্ট ট্যাংরা মাছের ঝাল মাটন যারা খাবে না তাদের জন্য চিকেন কষা তারপরে মাটন চাটনি ছিল কোল্ড ড্রিঙ্কস আর রসগোল্লা মামা খেয়েও যাচ্ছে নিয়েও যাচ্ছে ওরে বাবা হোম ডেলিভারি নাকি আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের টেবিল টেনিস চ্যাম্পিয়নকে হ্যাঁ এই যে ওয়ান টু না এসে ভালো এই তুমি কি কি খেলো কোথায় খেলো না হেসে হ্যাঁ তাও হাসবো তাও হাসবো ঠিক আছে সব বলো আর ডাবলস যে হয়েছিল সেটাতে আমার পার্টনার আমাকে নিজেই হারিয়ে দিয়েছে যা তার জন্য আমি ফার্স্ট রাউন্ডে ঘুরে গেছি বাহ আর কি অবস্থা যেটা সিঙ্গেল ছিল সেটা সব জিতেছি রানার্স হয়েছিস বাহ কনগ্রাচুলেশনস হাঙ্কা ভেরি মাচ এই তুই আমার বোঝাই কেন এত বড় এত বসে আছে মেয়ে এত কিছু করছে কোথায় তাকে কনগ্রাচুলেশন হ্যাঁ বলো যাচ্ছি যাচ্ছি আমাকেও করেনি কি বলেছে জানিস হ্যালো আমাকেও বার্থডে উইশ করেনি করেছে কি জানো ফেসবুকে দুটো ছবি দিয়ে বলেছে খা আর কোনো কিছু বলেনি আর আমি খাইয়েও দিয়েছি তাও কোনো কিছু বলেনি ওর হচ্ছে এইটাই ধরো বুঝতে পারছিস
এই হচ্ছে ওর চিন্তা ভাবনা বাজে কথা তোকে এভরিবডি বাই করছে মামা তুমি আর দাদারে চলে যাচ্ছ কেন এভরিবডি বাই বড় মামা বাই করছে চলে যাচ্ছে মেজদা ভাই মেজদা রাত হয়ে গেছে চলো চলো এবার সেকেন্ড ব্যাচ হচ্ছে সবাই আমরা এবার খেতে বসবো সাড়ে তিনটে বাজে চলো আমার রান্না বান্না ভালো হয়েছে খাইছো খাচ্ছেন বসে বসে সারাদিন রান্না বান্না করেছেন টায়ার্ড তো আমি শুধু কাজ বলতে প্রায় চারটে সাড়ে চারটে হয়ে গেছে তো আমি আর কোনো কাজ করিনি শুধু এই গিয়ে একটু খেতে দিলাম লাস্ট মোমেন্টে শাড়িটাকে ছাড়বো ছেড়ে নিয়ে তারপরে এসে পরে কথা বলছি বা সন্ধ্যাবেলায় কথা বলছি খুব টায়ার্ড হয়ে গেছে আজকে সকাল থেকে বাম গুড ইভিনিং হ্যাঁ তুমি কোথায় ছিলে ওই দেখো কাকাই কি করছে সকাল থেকে কোথায় ছিলে আগে বলো কোথায় ছিলে দেবো তারপরে এত দূরে ছিলে তাই জন্য দেখতে পাইনি আমি সকাল থেকে ও বাবা ও বাবা ওটা করবে কাকাই দেখো বেটা বাবাম কি করছো পড়ো পড়ো আবার পড়ো ওটা ওটা ওখানে দেয় ওখানে লাগায় নাকি ওই দেয় ওই দেয় ওই দেয় ওইটা ওখানে লাগাতে চাইছে দেখ টাটা 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 নিচে ডাকছে রাত্রের বেলা আবার সবাই একসাথে খাওয়া দাওয়া হবে ডিম ছাড়ানো হচ্ছে ডিম ছাড়াতে মা আর জেম্মা মিলে ডিম ছাড়াচ্ছে আর দেখো আরেকজনের কত কাজ বাবারে বাবা ও ডিমের কড়াই ধরবে পেঁয়াজ নেবে মানে কোনো কাজই ওর পক্ষে ছোট নয় আর কি সবই চলছে মানে ওই সব করবে আর কি দেখ এখন আবার পেঁয়াজ নিয়ে বসেছে চিন্তা করছো ছাড়বে না তিনি এখন একা একা জল খেতেও শিখে গেছে শুয়ে শুয়ে রাত্রেবেলাও কাকিমাকে ছাড়া হয়নি মোটামুটি অবস্থা খারাপ আজকে টায়ার্ড এত হয়ে গেছি খাওয়া দাওয়াটা আগে করে নিই ডিমের ঝোল আলু পটলের তরকারি ডাল সমস্ত কিছু দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে খেতে দাও খেতে দাও ও বাবা ওই ওরম করে দিচ্ছে বাবা দেখো সর্দি কই রান্নাঘরেই ভাত আনতে যাচ্ছে কি বলছিলে দাই বাবা বলছিলে সরে এসো সামনে সরে এসো মাম্পাম সামনে সরে এসো হ্যাঁ ওইখানে বসো ওইখানে বসো হ্যাঁ ঠিক আছে বাবা সরে বসেছো পালাচ্ছিস কেন কি ব্যাপারটা কি
রাত্রি 12টা বাজে জানিস, দেখো দেখো পিপির ঘরটা দিয়ে এসো, যাও পিপির ঘরটা দিয়ে এসো, পিপির ঘরটা দিয়ে যা, পিপির পিপির ঘরটা, হ্যাঁ হ্যাঁ যাও এখনো বাইরে সব খাওয়া দাওয়া চলছে, আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল দেখতেই পেলে, তো আমি ঘরে চলে এলাম। ম্যাডাম তো একটু পরপর এসে দরজা ধাক্কা যাচ্ছে, কেন দরজা বন্ধ করছে, ও কাউকে দরজা বন্ধ করতে দেবে না, সে আমি হোক ওর কাকা হোক যেই হোক কাউকে দরজাও বন্ধ করতে দেবে না, এসেই তাহলে ধাক্কানো শুরু হয়ে যাবে। আজকে এই ব্লগটা এই অবধি রাখছি, আজকে এই টিচার্স ডে স্পেশাল, তারপরে বাড়িতে খাওয়া দাওয়া স্পেশাল এই ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা যাওয়ার আগে লাইক করে যেও, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বেল নোটিফিকেশানটা ক্লিক করো পাশে, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশান পাও, ঠিক আছে? আর পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালোবাসায় থেকো, গুড নাইট, টাটা।